এই ভিডিওতে ডিএলএড 2224 সেশনের পার্ট 1 এক্সামের জন্য ইভিএস এবং ম্যাথ সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের সময় খুব কম, তাই দুটো সাবজেক্টের সাজেশন একসাথেই আলোচনা করছি। আগে ইভিএসটা দেখে নিই এবং পরে ম্যাথটা দেখব। দেখো, ইভিএসে 2 মার্কসের কোয়েশ্চেন। নাম্বার 1, পরিবেশ শিক্ষার লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। নাম্বার 2, পরিবেশবিদ্যা বা পরিবেশ বিজ্ঞান পাঠে 2টি উদ্দেশ্য লিখুন, অথবা পরিবেশবিদ্যা শিখনে 2টি লক্ষ্য লিখুন। নাম্বার 3, পরিবেশের সংজ্ঞা দিন, পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। 4, পরিবেশবিদ্যা কাকে বলে, পরিবেশবিদ্যার 2টি বৈশিষ্ট্য লিখুন। 5, ভারতে যে কোনো 4টি পরিবেশগত সমস্যা উল্লেখ করুন। 6, বায়ুবাহিত, জলবাহিত এবং কীটপতঙ্গবাহিত 2টি করে রোগের নাম লিখুন। পরিবেশের ভারসাম্য রক্ষার 2টি উপায় লিখুন, অথবা আপনি পরিবেশের সুস্থতা কিভাবে বজায় রাখবেন। 8, পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক ও উপযোগিতামূলক লক্ষ্যগুলি কি কি। 9, পরিবেশ বিজ্ঞানের উপযোগিতামূলক লক্ষ্য বাস্তবায়নের 2টি নীতি লিখুন। 10, পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম রচনার যে কোনো 2টি নীতি লিখুন। 11, পাঠ্যক্রম রচনার সমন্বয় নীতি কাকে বলে। 12, পাঠ্যক্রম রচনার স্তরগুলি কি কি। 13, পাঠ্যক্রম প্রণয়নের নীতিগুলি কি কি। 14, পাঠ্যক্রমের আধুনিক ধারণা ও গতানুগতিক ধারণা কাকে বলে। 15, পাঠ্যক্রমের মূল্যায়ন কাকে বলে। 16, সুষম খাদ্য কাকে বলে। 17, খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। 18, বিজ্ঞানের ভাষায় কাজ বা কার্য কাকে বলে। 19, শিক্ষার অধিকার আইন 2009 এর মূল বক্তব্য কি। 20, ক্ষেত্র সমীক্ষা কি, এর 2টি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখুন। 21, শিশুকেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কাকে বলে, 2টি বৈশিষ্ট্য লিখুন। 22, শিক্ষা উপকরণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি, প্রত্যেকটি ভাগের 2টি করে উদাহরণ দিন। 23, স্থানীয় উপকরণ বলতে কি বোঝায়, উদাহরণ দিন। 24, বিদ্যালয়ে গ্রন্থাগারের 2টি উপযুক্ত উপকরণের নাম লিখুন। 25, বিজ্ঞান কক্ষের 2টি গুরুত্ব লিখুন। 26, পরীক্ষাগারকে কিভাবে বিজ্ঞানের সম্পদ কক্ষ করে তোলা যায়। 27, শিক্ষা উপকরণের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখুন। 28, শিক্ষা উপকরণের 4টি গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উপযোগিতা লিখুন। যেটাই আসুক না কেন, অ্যান্সার একটাই হবে। 29, নির্মিতিবাদ কি, নির্মিতিবাদের 2টি বৈশিষ্ট্য লিখুন। 30, রক্তের 2টি প্রধান উপকরণের নাম লিখুন এবং রক্তের 2টি কাজ লিখুন। 31, অমাবস্যা এবং পূর্ণিমা কিভাবে হয়। 32, সবুজ বিপ্লব কি। 33, মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের 2টি প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা উদ্দেশ্য লিখুন। 34, পাঠ পরিকল্পনা কাকে বলে, পাঠ পরিকল্পনা 2টি প্রয়োজনীয়তা বা সুবিধা লিখুন। 35, মূল্যায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করুন। 36, অনুশিক্ষণ কাকে বলে, অনুশিক্ষণের 2টি সুবিধা ও 2টি অসুবিধা উল্লেখ করুন। 37, খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন। 38, সক্রিয় গবেষণা বা অ্যাকশন রিসার্চ কাকে বলে, সক্রিয় গবেষণা স্তরগুলি লিখুন। 39, অনুশিক্ষণ এবং ব্যপ্ত শিক্ষণের মধ্যে 4টি পার্থক্য লিখুন। 40, মালভূমি ও সমভূমি কাকে বলে। 41, মানুষের কি কার্যকলাপের ফলে পরিবেশের পরিবর্তন হয়। 42, পরীক্ষণ পদ্ধতি বা পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে, পরীক্ষণ পদ্ধতির 2টি সুবিধা ও 2টি অসুবিধা উল্লেখ করুন। 43, আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণ কাকে বলে। 44, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে, পারদর্শিতার অভিক্ষা 4টি উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লিখুন। 45, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে 4টি পার্থক্য লিখুন। 46, গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে 4টি পার্থক্য লিখুন। 47,
পাঠক্রমের দুটি বৈশিষ্ট্য লিখুন। 48 পরিবেশ সংরক্ষণের জন্য যে কোনো দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন। 49 দাবানল কাকে বলে। 50 অ্যানিমিয়া বা রক্তাল্পতা কাকে বলে। 51 জোয়ার ভাটার কারণ কি অথবা জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয়। 52 শিক্ষণে DWLN এর অবদান কি। 53 নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন কাকে বলে, এর দুটি প্রয়োজনীয়তা লিখুন। 54 গঠনমূলক বা কার্য সম্পাদনমূলক বা প্রস্তুতিকালীন বা কর্মচলাকালীন মূল্যায়ন, ইংলিশে একে বলে ফর্মেটিভ এভালিউশন। ফর্মেটিভ এভালিউশন কাকে বলে। 55 চূড়ান্ত মূল্যায়ন বা কর্মসমাপ্তিতে মূল্যায়ন বা সাবমেটিভ এভালিউশন কাকে বলে। 56 অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহির্মূল্যায়ন কাকে বলে, এদের মধ্যে চারটি পার্থক্য লিখুন। এবং 2 মার্কসের লাস্ট কোয়েশ্চেন, অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লিখুন। তাহলে এই ছিল EVS এর 2 মার্কসের কোয়েশ্চেন। যারা 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার সহ পেড PDF নিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। যদি তোমরা অল সাবজেক্টের পেড PDF নাও, তাহলে অল সাবজেক্টের 800+ MCQ সাজেশন ফ্রি পাবে এবং সাথে ম্যাক্রো এবং মাইক্রো লেসন প্ল্যানের ফুল বুক ফ্রি পাবে, প্লাস এক্সট্রা হ্যান্ড রিটেন মাইক্রো এবং ম্যাক্রো লেসন প্ল্যান পাবে। এরপরে দেখো 7 মার্কসের জন্য। নাম্বার 1, পরিবেশ বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করুন। নাম্বার 2, সক্রিয় গবেষণার প্রকৃতি, উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধাগুলি লিখুন। নাম্বার 3, পরিবেশ বিজ্ঞান শিক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করে তার বৈশিষ্ট্য এবং তার সুবিধা অসুবিধাগুলি লিখুন। নাম্বার 4, উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রতিটি ভাগ সম্পর্কে সংক্ষেপে লিখুন। 5, পরিবেশ বিদ্যা পঠনের জন্য স্থানীয় সম্পদের ব্যবহার সম্পর্কে লিখুন। 6, পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন স্তরে মূল্যায়নের পদ্ধতিসমূহ আলোচনা করুন। 7, বায়ু দূষণ, জল দূষণ ও স্থল দূষণের কারণ ও ফলাফলগুলি আলোচনা করুন। 8, সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি উল্লেখ করুন। সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাগুলি লিখুন। এবং 7 মার্কসের লাস্ট কোয়েশ্চেন, পরিবেশ বিদ্যা পঠন পাঠনের সুবিধার জন্য গ্রন্থাগারের ভূমিকা ও ব্যবহার উল্লেখ করুন। এই ছিল 7 মার্কসের কোয়েশ্চেন। এরপরে 16 মার্কসের জন্য তোমাদের যেটা থাকবে, তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিবেশের যে কোনো একটি বিষয় নিয়ে একটি অনুপাঠটিকা অথবা একটি ব্যপ্ত পাঠটিকা রচনা করুন। নাম্বার 2, প্রাথমিক স্তর থেকে পরিবেশের যে কোনো একটি একক নিয়ে একটি পারদর্শিতার অভিক্ষা রচনা করুন। এবং নাম্বার 3, তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের যে কোনো একটি এককের সামর্থ্য ভিত্তিক বিশ্লেষণ করুন অথবা বিষয়গত পাঠ একক বিশ্লেষণ করুন। তাহলে এই ছিল EVS এর ফুল সাজেশন। এরপরে ম্যাথের ফুল সাজেশনটা দেখে নিই। প্রথমে দেখো 2 মার্কসে কী কী কোয়েশ্চেন আছে। নাম্বার 1, গণিতের সংজ্ঞা লিখুন। নাম্বার 2, গণিতের দুটি প্রকৃতি উল্লেখ করুন। 3, গাণিতিক ভাষার দুটি বৈশিষ্ট্য লিখুন। 4, প্রাথমিক স্তরে গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কি। 5, গণিত শিক্ষার দুটি উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন। 6, কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি। 7, গাণিতিক চিহ্নের গুরুত্ব কি। 8, গাণিতিক যুক্তি বা ম্যাথামেটিক্যাল রিজনিং কাকে বলে। 9, বৃত্ত ও গোলকের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 10, আদর্শ বিচ্যুতি ও গড় বিচ্যুতি কি। 11, বিষমতার পরিমাপগুলি কি কি। 12, স্কোর কাকে বলে, স্কোরের প্রকারভেদগুলি লিখুন। 13, বিস্তৃতি বা প্রসার কাকে বলে। 14, আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন কাকে বলে। 15, নির্মিতিবাদ কাকে বলে, নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। 16, পারদর্শিতার অভিক্ষা কাকে বলে, পারদর্শিতার অভিক্ষা চারটি প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লিখুন। 17, মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন। এরপরে 18, গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে।
19 মূল্যায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করুন। 20 অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট ও বাহ্যিক অ্যাসেসমেন্ট কাকে বলে, এদের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 21 নির্ণায়ক অভিক্ষা কাকে বলে, নির্ণায়ক অভিক্ষার দুটি করে বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা লিখুন। 22 পারদর্শিতার অভিক্ষা এবং নির্ণায়ক অভিক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখুন। 23 অ্যাসেসমেন্ট কাকে বলে, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 24 পাঠ পরিকল্পনা কাকে বলে, পাঠ পরিকল্পনার দুটি প্রয়োজনীয়তা বা সুবিধা লিখুন। 25 অনুশিক্ষণ কাকে বলে, অনুশিক্ষণের দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন। 26 অনুশিক্ষণ এবং ব্যপ্ত শিক্ষণের মধ্যে চারটি পার্থক্য লিখুন। 27 প্রদর্শন বা প্রতিপাদন পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন। 28 পরীক্ষণ পদ্ধতি বা পরীক্ষামূলক পদ্ধতি কাকে বলে, পরীক্ষণ পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন। 29 শিক্ষণ প্রদীপন বা শিক্ষা উপকরণকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রত্যেকটি ভাগে দুটি করে উদাহরণ দিন। 30 শিক্ষা উপকরণের যে কোনো চারটি বৈশিষ্ট্য লিখুন। 31 অনুসন্ধানমূলক শিখন বা এনকোয়ারি লার্নিং কাকে বলে, 31 অনুসন্ধানমূলক শিখন বা এনকোয়ারি লার্নিং কাকে বলে। 32 স্ক্যাফোল্ডিং কী। 33 খেলার মাধ্যমে গণিতের ধারণা দেওয়া যাবে এমন দুটি উদাহরণ দিন, অথবা বিদ্যালয়ের বহিস্থ কার্যকলাপের সাহায্যে গণিত শেখানো দুটি উদাহরণ দিন। 34 গাণিতিক খেলার দুটি গুরুত্ব লিখুন। 35 ধারণা গঠন বা কনসেপ্ট ফরমেশন এবং ধারণা লাভ বা কনসেপ্ট অ্যাটেনমেন্ট বলতে কী বোঝায়। 36 ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক কী। 38 বিষমতার পরিমাপ বলতে কী বোঝায়, বিষমতার পরিমাপে দুটি প্রয়োজনীয়তা লিখুন। 39 নির্দিষ্ট চলরাশি কী। 40 পরিসংখ্যা বহুভুজ কাকে বলে। 41 5E শিখন মডেলের পাঁচটি পদক্ষেপ কী কী। 42 হিস্টোগ্রাম বা আয়তলেখ কাকে বলে। 43 রাশিবিজ্ঞানে পরিসংখ্যান কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের দুটি উপযোগিতা বা গুরুত্ব লিখুন। 44 পরিসংখ্যা বণ্টন বা পরিসংখ্যা বিভাজন বলতে কী বোঝায়, পরিসংখ্যা বিভাজনের বিচ্ছিন্ন শ্রেণী ও অবিচ্ছিন্ন শ্রেণী কাকে বলে। 45 শ্রেণী সীমা কী। 46 শ্রেণী ব্যবধান কাকে বলে। 47 কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হিসেবে গড়ের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লিখুন। 48 গড় মোড বা ভূসিষ্ঠক ও মিডিয়ান কাকে বলে। 49 সমবায় শিখন কাকে বলে। এবং 2 মার্কসের লাস্ট কোয়েশ্চেনে 50 গাণিতিক ভীতির চারটি কারণ লিখুন, অথবা গণিতে ভুল ধারণা সৃষ্টির চারটি কারণ লিখুন এবং এটি দূরীকরণের চারটি উপায় লিখুন। এই ছিল 2 মার্কসের কোয়েশ্চেন। এরপর দেখো 7 এবং 16 মার্কসের জন্য কী কোয়েশ্চেন আছে। এখানে 16 মার্কসের জন্য কোনো লেসন প্ল্যান থাকে না, এখানে কোয়েশ্চেনই থাকে। দেখো, নাম্বার 1 গণিত শিক্ষায় ব্রুনার এবং ডাইন্সের তত্ত্ব দুটি। নাম্বার 2 সমস্যা সমাধান পদ্ধতির এবং প্রকল্প পদ্ধতির স্তরগুলি ব্যাখ্যা করুন এবং এদের সুবিধা অসুবিধাগুলি লিখুন। নাম্বার 3 গণিত শিখনে ভাইগটস্কির নির্মিতিবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। নাম্বার 4 পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। 5 গণিত শিক্ষণের লক্ষ্যগুলি উল্লেখ করুন। গণিত শিক্ষণের লক্ষ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বড় কোশ্চেনও দেয়, আবার 2 মার্কসের ছোট কোশ্চেনও দেয়। 6 গণিতে অনগ্রসরতার কারণগুলি কী কী, অথবা গণিতে পিছিয়ে পড়ার কারণগুলি লিখুন, অথবা গণিতের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতাগুলি কী কী। এবং লাস্ট কোশ্চেন, যোগাযোগ প্রক্রিয়া কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়া চারটি বাধা লিখুন, এই বাধাগুলি দূরীকরণে আপনি কী ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে এই ছিল ইভিএস এবং ম্যাথের সম্পূর্ণ সাজেশন। এই সাজেশনের পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে আমি পিডিএফ শেয়ার করে দেবো, ওখানে আমি সমস্ত পিডিএফ শেয়ার করে দেবো। এবং খুব শীঘ্রই তোমাদের এমসিকিউ সাজেশনের পিডিএফ এবং খুব শীঘ্রই তোমাদের জন্য এমসিকিউ সাজেশনের ভিডিও আপলোড করব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।